हाई गाइज वेलकम टू आवर यूट्यूब चैनल बॉंग व्यूज आमी शिलाजी आमी सुदीप्ता आपनारा যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন আজকে আমরা নিয়ে চলে এসেছি অপরটি ইনফরমেটিভ এবং তার সাথে ইন্টারেস্টিং ভিডিও এবং ভিডিও টাইটেল হচ্ছে ব্রিটিশদের প্রথম শিকার ছিল মুসলিমরা এবং চ্যানেল হচ্ছে সময় টিভি তো এটা বেশ ইন্টারেস্টিং একটু ইতিহাসের গন্ধ পাওয়া যাচ্ছে তো চলুন দেখে নিই ভিডিওটা আমরা আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট প্রিন্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি বাঘের ছুলে 18 ঘা আর পুলিশের ছুলে 36 ঘা প্রবাদটি মনে আছে তো একটা সময় ছিল যখন পুলিশের গায়ের গন্ধ পেলে নির্দোষ মানুষেরাও গ্রাম ছেড়ে পালাতো নির্যাতন হয়রানি বিনা বিচারে আটকে রাখা যার মনে ছিল ব্রিটিশরা ব্রিটিশ শব্দটি বাঙালির কাছে কালো অধ্যায় হিসেবে বিবেচিত অন্তত ইতিহাস তো তাই বলে কারণ ব্রিটিশদের কারণেই ভারতবর্ষের মানুষ কখনো তিতুমীরের বাঁশের কেল্লায় কখনো বা মিরাটের বন্দিশালায় কখনো বা বাহাদুর শাহ পার্কে আর কখনো অমৃতসরের বাগানে কখনো দিল্লির রাজপথে বন্দুকের গুলি খেয়ে অকাতরে প্রাণ দিয়েছেন আবার ক্ষুদিরাম হয়ে ফাঁসির মঞ্চেও দাঁড়িয়েছেন আজকের বিশ্লেষণ ভারতবর্ষে ব্রিটিশদের শোষণ প্রসঙ্গে সঙ্গে আছি আমি ক্রান্তি সারোয়ার প্রথমেই জেনে নেই ব্রিটিশদের ভারত প্রবেশ প্রসঙ্গে ব্রিটিশরা প্রথম ব্যবসার কথা বলে বাংলায় আসে যে চুক্তি বলে ব্যবসার অনুমতি পায় কিছুদিনের মধ্যে তা খেলাপ করে স্থানীয়দের ঠকাতেও শুরু করে বাংলার শাসক নবাব সিরাজ উদ-দৌলা কয়েকবার সুযোগ দিলেও ফের চুক্তি ভঙ্গ করায় নবাব ব্রিটিশদের তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তখন সিরাজ উদ-দৌলাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয় যার নেতৃত্বে ছিলেন লর্ড ক্লাইভ টাকা ও ক্ষমতার লোভ দেখিয়ে এই দেশীয় কিছু মুনাফিককে হাত করে নেন মীর জাফরদের বিশ্বাসঘাতকতায় ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে সিরাজ উদ-দৌলা পরাজিত ও নিহত হন ভারতবর্ষে ব্রিটিশ যাত্রার সেই শুরু এরপর শুরু হয় শোষণ আর নির্যাতন মূলত শাসন নয় শোষণ ভারতবর্ষ তার ব্যতিক্রম ছিল না যার সাথে মিশে আছে দুঃখগাথা অধ্যায় যার পরতে পরতে অনেক নির্যাতন আর অস্ফুট কান্না জড়িত নির্যাস যে শব্দটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে কোনো ইংরেজ সাহেবের হাতে চাবুক অসহায় কৃষকের চোখে জল নিরুপায়ের আহাজারি ও ক্ষুধার হিংস্র ধাবা জোর করে কৃষকদের দিয়ে নির্যাস করানো হয় প্রতিবাদ জানালে করা হতো গুলি করে হত্যা ষড়যন্ত্র করে মেরে ফেলার ষড়যন্ত্রকারী কেরানি থেকে গভর্নর বলে যাওয়া লর্ড ক্লাইভ দিল্লির বাদশাহ শাহ আলমের কাছ থেকে বাংলা বিহার ওড়িশার দেওয়ানি লাভ করেন এরপর নবাবের হাতে থাকে প্রশাসনিক দায়িত্ব আর রাজস্ব আদায় ও ব্যয়ের পূর্ণ কর্তৃত্ব পায় কোম্পানি এতে বাংলার নবাব আসলে ক্ষমতাহীন হয়ে পড়ে আর এই সুযোগে কোম্পানির লোকেরা খাজনা আদায়ের নামে চালায় অবাধ লুণ্ঠন শুরু করে অত্যাচার পাঞ্জাবের অমৃতসর শহরের জালিয়ানওয়ালা বাগ নামের এক বাগানে নারী ও শিশু সহ কয়েক হাজার মানুষের উপর নির্বিচারে গুলি চালায় শুধুমাত্র ধারণার বর্ষবর্তী হয়ে যে তারা ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে কিন্তু তারা আসলে সমবেত হয়েছিল শিখ নববর্ষ উদযাপন উৎসবে ব্রিটিশদের গুলির হাত থেকে বাঁচতে অনেকে বাগানের ভিতর কুয়াতে ঝাঁপিয়ে পড়ে প্রাণ দেন জানা যায় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতাকামী যেসব নারী প্রতিবাদী হতেন তাদের উপর চলত নির্মম নির্যাতন সাঁওতাল বিদ্রোহের নায়িকা ইলা মিত্র যার শিকার হয়েছেন ব্রিটিশরা মুসলমান সৈন্যদেরকে দিত शुकुरेर चर्बी थेके तैरी कारतूज और हिंदू सैन्यदेरके दित गरुर चर्बी थेके तैरी कारतूज राइफेले लोड करार आगे दाँत दिए कामड़े सेगुली खुलते हतो। विषयटी जानाजानिर पर ज्वले ओठे उभय धर्मेर सैन्यरा। शुरू हय सिपाही विद्रोह जेटी जनगणेर व्यापक समर्थन पेलेओ देशीय दालालदेर साहाज्य निये जयी हये जाय ब्रिटिशरा। सैन्य साधारण मानुषदेरकेও पाइकारी हारे हत्या करे गाछे झुलिए फाँसी देय, भीति सृष्टि करे रास्तार पाशे लाश झुलिए राखे। पलाशीर प्रहसनमूलक युद्धेर मध्य दिए उपमहादेशेर उपर आधिपत्य विस्तार करार पर एई शासन क्षमता धरे राखाटाई इंग्रेजदेर मूल चिंता छिलो, जार प्रधान शिकार हयेछिल मुस्लिम जनगोष्ठी, जार सहज उदाहरण ब्रिटिशदेर पछंदेर गोलाम जमीदारরা। জমিদারদের বাড়ির সামনে দিয়ে জুতা পায়ে হেঁটে গেলেও সাধারণ মানুষকে চাবুক পিটা খেয়ে আত্মমরা হতে হতো, জানিয়ে কোনো মানুষই মুখ খুলতে পারতেন না। ব্রিটিশদের গোলাম জমিদাররাই যদি এতটা করেছে তাহলে ব্রিটিশরা কি করেছে তা সহজেই অনুমানযোগ্য। এছাড়া ধর্মীয় অর্থনৈতিক সামাজিক ও শিক্ষাগত সকল দিক দিয়ে মুসলিমরা হয় ব্রিটিশদের প্রথম শিকার। চেষ্টা করা হয় মুসলিমদের শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়ার। পলাশী যুদ্ধের পর ইংরেজরা বাংলার হিন্দুদের জমিদারি তালুকদারি সরকারি চাকরি ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা দিয়ে নিজেদের দলভুক্ত করে নেয়। যেহেতু বাংলার শেষ আদি নবাব ছিলেন মুসলিম, কাজেই চতুর রবার্ট ক্লাইভ পলাশীর জয়কে মুসলিমদের উপর হিন্দুদের জয় হিসেবে চিত্রিত করার পরিকল্পনা করেন। ইংরেজরা অতি সূক্ষ্মভাবে হিন্দুদের দিয়ে নিজেদের কার্যসিদ্ধির প্রয়াস চালায়, রাজনীতিকে ধর্মের সাথে মিলিয়ে দেয়। ফলস্বরূপ যুগ যুগ ধরে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করা দুটি জাতির মধ্যে আমরা আর তোমরা পরিচয় নিয়ে বিভেদের সৃষ্টি হয়। ইংরেজরা চলে গেছে কিন্তু এই রাজনৈতিক প্রেতাত্মা এখনো উপমহাদেশে রয়ে গেছে। ব্রিটিশদের সুকৌশলে বোনা বিভক্তির বীজ ভারতবাসীর মনে এমন ভাবে গেঁথে গেছে, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে দুটি জাতি তখন আত্মভগ্ন হয়ে পড়াটাও তাদের অনিবার্য হয়ে পড়েছিল। যেন যে অনিবার্যতার পথ ধরে আসে দেশভাগ, যে বিভক্তির ছাপ রয়ে গেছে আজও। আচ্ছা, তো দেখলাম হচ্ছে ভিডিওটা, তো এখানে একটা আমরা বলতে পারি যে হিস্ট্রির দিক থেকে বোঝানো হলো বা দেখানো হলো। তো প্রথম যে পার্টটা, তো যেটা আমরা একদম বইয়ের পাতায় পড়ে থাকি, সেটা দেখানো হলো যে কিভাবে হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 দশকে আগমন হলো। ফার্স্টে তো আমরা জানি যে জাহাঙ্গীরের কোর্টে এসে উপস্থিত হয়, তারপর ওখান থেকে সুরাটে তাদের বাণিজ্য কেন্দ্র তৈরির একটা অনুমতি পাওয়া, ফারুক শিয়ারের ফরমান 1717, এগুলো আমরা সবই জানি। তো আস্তে 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 করে একটু একটু করে বাণিজ্য তারা বাড়াতে থাকে এবং শুধু যে ইংরেজরা না, বরং ইংরেজরা অনেক পরে এসেছিল, পর্তুগিজ এসেছিল তার অনেক আগে ভাস্কো ডা গামার মাধ্যমে, এবং হ্যাঁ ওলন্দাজ মানে ডাচ, তারপরে হচ্ছে ড্যানিশ ফরাসি, এরা সবাই ছিল, একটা কম্পিটিশন ছিল। কিন্তু আলটিমেটলি দেখা যায় যে ইংরেজরা অনেক বেশি এগিয়ে যায়। তো এই হলো ব্যাপার। এবং আস্তে আস্তে পলাশীর যুদ্ধ, হ্যাঁ মানে পলাশী যুদ্ধের আগেও আস্তে 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 বিভিন্ন রকম ব্রেন ওয়াশিং ব্যাপার চলছিল, নিজেদের একটা প্রফিট রাখা এই ব্যাপার। কিন্তু যখন শর্ত না মানা, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এবং যখন হচ্ছে মুর্শিদাবাদের নবাব সিরাজ উদ্দৌলার সাথে তার মতবিরোধ হয়, কারণ সিরাজ উদ্দৌলা এই সমস্ত কিছু মানতে পারছিলেন না। তো এরকম বিভিন্ন ঘটনা রয়েছে যেগুলো আর আমি অত ব্যাখ্যাতে যাচ্ছি না, অন্ধকূপ হত্যা, আলীনগরের সন্ধি ইত্যাদি ইত্যাদি অনেক ব্যাপার রয়েছে। তো মোট কথা হচ্ছে কিন্তু সিরাজ উদ্দৌলার এই যে একটা নবাবগিরি, সেই ব্যাপারটা কোথাও গিয়ে ইংরেজরা টলারেট করতে পারছিল না, এবং সেখানে তার ফলস্বরূপ হলো পলাশীর যুদ্ধ, যেখানে সিরাজ উদ্দৌলাকে মীর জাফর বা এরকম কিছু মানুষরা আর বিট্রে করে তার সাথে, এবং তার ফলস্বরূপ মানে যুদ্ধক্ষেত্রে খুব বাজেভাবে তার হার হয় এবং লাস্ট পর্যন্ত সিরাজউদ্দৌলা যুদ্ধক্ষেত্রে নিহতও হন। এবং সেখান থেকেই কিন্তু একটা পুরো ইতিহাসের মোড় ঘুরে যাওয়া, এবং তারপর থেকে ইংরেজরা হচ্ছে মীর জাফরকে নবাব করেও আবার তার সাথে বিশ্বাসঘাতকতা, এক্স্যাক্টলি, তারপর আবার মীর কাসিমের সঙ্গে বক্সারের যুদ্ধ। তো মোট কথা সেই সময় থেকেই কিন্তু একটা ইংরেজদের ব্যাপার শুরু হয়েছে, এবং বক্সারের যুদ্ধের পর আই থিঙ্ক थिंक 1765 साले जो सन्धि हुयेछिलो तारपरे किन्तु बांगला बिहार उड़ीसा देवानी लाभ करे एबं সেই দেওয়ানি লাভের মাধ্যমে দ্বৈত শাসন ব্যবস্থার সৃষ্টি হয় যেখানে হচ্ছে শুধু নবাবদের কাছে থাকবে মানে দায়িত্ব এবং ইংরেজদের কাছে থাকবে শুধু ক্ষমতা। তো এইভাবে কিন্তু ইংরেজরা শুধুমাত্র আর ব্যবসা বাণিজ্য না তারা কিন্তু প্রশাসনিক দিকে শাসনতান্ত্রিক দিকেও নিজেদের ভালো রকম থাবা চাপিয়ে বসলো এবং সেটাই বছরের পর বছর যেতে থাকলো। বিভিন্ন রকম অ্যাক্ট এলো, আইন এলো, বিভিন্ন রকম মাধ্যমে আমরা গভর্নর জেনারেল থেকে ভাইস রয় পেলাম, আরো বিভিন্ন রকম মানে বাজে বাজে নিউজ যেমন রাওলাট আইন 1919 যেটা আমরা দেখি, রাওলাট আইন যেটাকে আমরা ব্ল্যাক অ্যাক্টও বলে থাকি, যে যার মাধ্যমে কোনো মানুষকে যা সন্দেহ হলো বা কিছু হলো তাকে 2 বছরের জেল করে দেওয়া হলো কোনো কিছু না শুনে। এবং তারই প্রতিবাদ স্বরূপ কিন্তু যেটা আমরা জানি জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড সেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা মিটিং হিসাবে ছিল, কোন রকম সেদিনকে কিন্তু কোন রকম বিস্ফোরণ বা কিছু ছিল না এবং সেই জালিয়ানওয়ালা বাগের যে মানে বাগানটা তার একটাই প্রবেশদ্বার ছিল, ওটা কাইন্ড অফ পার্ক, আমি গেছি মানে একটা পার্ক মতো আর কি, ঠিক আছে। তো ওই পার্কের একটাই আর কি এন্ট্রান্স গেট ছিল এবং সেখানে কিন্তু এবং সেদিনকে মানে বৈশাখী মেলাও ছিল, তো অনেকে মেলাতেও ঘুরতে এসেছিল, এমন না যে সবাই মিটিং এ সামিল হওয়ার জন্য। এবং সেখানে হচ্ছে যিনি আর কি ওখানে কি বলে মানে ডায়ার আর কি, ডায়ারের নির্দেশ হচ্ছে গুলি চলেছিল জেনারেল ডায়ার। তো জেনারেল ডায়ার আর কি কোন রকম আগে থেকে সাবধানতা না দিয়ে যেহেতু ওরা জমায়েত হয়েছে এবং তার আগের দিন অ্যাকচুয়ালি যেটা হয়েছিল 1919 সালে 13 এপ্রিল এই জালিয়ানওয়ালা বাগের ঘটনা হত্যাকাণ্ডটা হয় এবং তার আগের দিন ইংরেজদের থেকে একটা নির্দেশ জারি হয়েছিল খানিকটা ওই আমাদের 144 ধারার মতো, যে কোনো জায়গায় কোনো রকম জমায়েত করা যাবে না। কিন্তু তখন এখনকার মতো তো সিস্টেম ছিল না যেমন রাতারাতি টুইট হয়ে গেল, নিউজে দেখে নিলাম, তো সেই খবরটা কিন্তু রাতারাতি মানুষের কাছে পৌঁছায়নি এবং তারা জানতও না। তো সেই জন্য পরের দিন তারা আগের হিসাবেই কিন্তু তারা জমায়েত হয়েছিল এবং জমায়েত হওয়ারও কারণ ছিল যে দুজনকে অ্যাকচুয়ালি গ্রেপ্তার করা হয়েছিল, আই থিঙ্ক সৈফুদ্দিন কিচলু আর কেউ একজন মিস্টার সান্নাল, আমার এক্সাক্ট নামটা মনে পড়ছে না। তো সেই প্রতিবাদ স্বরূপ এবং সেখানেই মোট কথা ডায়ারের নির্দেশে গুলি চলে এবং এটা মর্মান্তিক হত্যাকাণ্ড হয় যার বিভীষিকা মানে এখনো আমাদের মধ্যে রয়েছে। এবং সেখান থেকে কিন্তু মানে ইংরেজরা যে কতটা নির্মম অত্যাচারী বা কতটা পাশবিক আচরণ করতে পারে সেটা পুরো আমাদের দেশে না দেশের বাইরেও খুব বাজেভাবে ছড়িয়ে পড়েছিল। তারপরে যদি আমরা এরকম নীল চাষের কথা বলি, এরকম নীল বিদ্রোহ হয়েছিল যার কথা আমরা হচ্ছে হিন্দু প্যাট্রিয়ট হরিশ্চন্দ্র মুখার্জির বা দীনবন্ধু মিত্র নীল দর্পণ এরকম বিভিন্ন রকম আমরা ক্ষেত্রে এই নীল চাষের ওপর যে অত্যাচার করা হতো সেই সমস্ত কিছু পরিচয় পায়। এবং তারপর তো সিপাহী বিদ্রোহ রয়েছে 1857 সালে, কার্তুদের ব্যাপারটাও আমরা জানি যে সিপাহী বিদ্রোহ যেটা চর্বি আর হচ্ছে গরুর চর্বি দিয়ে বানানো হতো এবং সেটা মুখে তো এইরকম ভাবে আমরা জানি। এবং সেই সিপাহী বিদ্রোহে কিন্তু অ্যাকচুয়ালি মুঘল সাম্রাজ্যের পুরোপুরি মানে পতন আগেই ঘটে গেছিল কিন্তু অফিসিয়ালি পতন ওই সিপাহী বিদ্রোহের পর ঘটে এবং তারপর থেকে দ্বিতীয় বাহাদুর শাহ এক্সাক্টলি এবং তাকে রেঙ্গুনে পাঠিয়ে দেওয়া হয় এবং তারপর তিনি মারা যান ওখানে। যাই হোক, তো এই মোট কথা সিপাহী বিদ্রোহের পর কিন্তু আরো বেশি রকম ভাবে জমিয়ে বসে। এই হচ্ছে ব্যাখ্যা বা প্রেক্ষাপট এবং এর ভেতরে অনেক ইনসিডেন্ট আছে, সেটা ইতিহাসের বই খুঁজতে হবে, এখানে এত ডিসকাস করাটা আমার মনে কোনো দরকারও নেই। তো যাই হোক, কিন্তু এখানে যেটা বলা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে যেটা দেখতে পেলাম যে মানে ব্রিটিশরা মুসলিমদের আর কি বেশি আক্রমণ করতো বা তাদের প্রতি বেশি আর কি অত্যাচার করতো, তো সেটা আর কি এখানে জমিদারি জিনিসটা দেখানো হলো এবং সেখানে দাঁড়িয়ে তাদেরকে জমিদারি হিন্দু জমিদারদের ক্ষমতা এবং কি বললো আর কি রায় বাহাদুর না সম্ভবত কিছু একটা বললো, আচ্ছা হিন্দু জমিদারদের আর কি ক্ষমতা বলে এবং সেখানে মুসলিমদের অত্যাচার করা হতো সেটা এখানে বলা হলো। বাট সেটা হলে তো আমাদের মানে হিন্দু স্বাধীনতা সংগ্রামীও প্রচুর মানুষ ছিলেন, যেমন গান্ধীজি, তারপরে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা, এটা সবাই হচ্ছে হিন্দু ছিলেন এবং তারা কিন্তু মানে দেশের জন্যই প্রাণ দিয়েছেন কোথাও গিয়ে। তো আমার তো মনে হয় যে এবং প্রচুর মুসলিম আর কি তারাও স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তো তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল এবং তারা কাঁধে কাঁধ মিলিয়ে ভারতের স্বাধীনতার জন্য লড়েছিলেন। তো আমার এই কনসেপ্টটা কোথাও একটু কেমন লাগলো জানো। অ্যাকচুয়ালি এখানে কিছু জিনিস যদিও মানে পয়েন্ট রয়েছে যে হ্যাঁ আমরা দেখতে পেয়েছি ইতিহাসের পাতাতে যে বেশিরভাগ জমিদাররা ছিল হিন্দু অভিজাত ফ্যামিলি থেকে বিলং করত এবং এবং তাদের একটা ইমপ্রেস করাটা ব্যাপার থাকতো রায় বাহাদুর উপাধি পাওয়ার জন্য সম্ভবত। হ্যাঁ, এবং বেশিরভাগ ক্ষেত্রে জমিদার বা অভিজাত সম্প্রদায় যারা হিন্দু ফ্যামিলি থেকে বিলং করতো এবং বেশিরভাগ হচ্ছে যারা কৃষি বা মজুর তারা অনেকেই মুসলিম ফ্যামিলি থেকে বিলং করতো এবং এর জন্য কিন্তু অনেক সময় আমরা মোপলা বিদ্রোহ বা এরকম কিছু কিছু বিদ্রোহ দেখে থাকি যেখানে হচ্ছে মুসলিমরা কিন্তু বিদ্রোহ, যেমন ওয়াহাবি বিদ্রোহ যেটা তিতুমিরের টাইমে। হ্যাঁ, তো সেখানে কিন্তু অ্যাকচুয়ালি হিন্দু জমিদারদের বিরুদ্ধে বিদ্রোহগুলো ছিল, কিন্তু ব্যাপারটা এখানে পয়েন্ট এখানে যে শুধু মুসলিমদের ওপরে কিন্তু অত্যাচারটা হতো না, যেমন আমরা সাঁওতালি, কোল, ভিল, মুন্ডা বিদ্রোহ এই সমস্ত যদি বিদ্রোহ দেখে থাকি এখানে কিন্তু এরা হিন্দু আদিবাসী ছিল, তাদের ওপরেও কিন্তু হিন্দু জমিদাররাই অত্যাচার করতো। তো এখানেও কিন্তু হিন্দুরা হিন্দুদের বিরুদ্ধেই করেছে। আর একটা জিনিস হলো যদি আমরা পুরো জিনিসটাকে ঘাঁটি আমরা দেখতে পাবো খুব হাতে গোনার নাম, যদি মোহাম্মদ আলী জিন্নাহ, স্যার সৈয়দ আহমেদ খান, মৌলানা আবুল কালাম আজাদ, এই ধরনের যদি কিছু কিছু নাম আমরা দেখে থাকি তাহলেই আমরা দেখবো যে তারা খুব শিক্ষিত বা উকিল, ব্যারিস্টার এইরকম জায়গা থেকে আসে। কিন্তু তার তুলনায় যদি আমরা বেশিরভাগ কংগ্রেসের বা একদম বড় বড় নাম করা নেতাদের দেখি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, চিত্তরঞ্জন দাস, রাজাগোপালাচারী, রাজেন্দ্র প্রসাদ ইত্যাদি ইত্যাদি, মহাদেব গোবিন্দ রানা দে, গোখলে, এরা কিন্তু অনেক বেশি সংখ্যায়, এরা বেশিরভাগ উকিল, ব্যারিস্টার বা কেউ আইসিএস পরীক্ষায় পাশ করছে, কেউ লন্ডন ফেরত পড়াশোনা করে আসছে। তো এই কালচারটা কিন্তু ছিল যে প্রথম থেকেই কিন্তু যে হিন্দু ফ্যামিলিতে বা হিন্দু রিলিজিয়ানে পড়াশোনা করা, বিলেতে যাওয়া, বিলেত ফেরত বড় বড় ডিগ্রি আনা এই ব্যাপারটা ছিল। তো এটা কিন্তু ব্রিটিশরা হুট করে করে দেয়নি। এই যে বেশিরভাগ হিন্দু মানুষগুলো তারা জমিদার হচ্ছে কি করে বা জমিদারিতে যাচ্ছে বা বড় বড় ডিগ্রি অর্জন করছে, এটা কিন্তু ব্রিটিশরা আসার অনেক আগে থেকে শুরু হয়েছে। এবার এখানে ব্রিটিশদের হাত আমার তো মনে হয় না সেরকম ভাবে ছিল বলে। আর একটা জিনিস আমরা সিরাজউদ্দৌলার সময় বা মুঘল আমলেও যে জমিদারগুলো ছিল তারা কিন্তু হিন্দুই ছিল, এমন নয় যে মানে ব্রিটিশ শাসন এসছে তখন আর হিন্দুদেরকে আর জমিদারি দিয়ে দেওয়া হয়েছে, সেরকমটা নয়, বংশ পরম্পরা চলে এসছে। তো বরাবরই দেখা গেছে যে হিন্দুদের মধ্যে কিন্তু লিটারেসি রেট বা হায়ার ডিগ্রি অনেক বেশি ছিল। এগুলো আমার কথা নয়, এগুলো ইতিহাসেরই কথা। তো এই একটা ব্যাপার। তবে হ্যাঁ, যেমন স্যার সৈয়দ আহমেদ খান 1875 এর দিকে আমরা জানি যে মোহামেডান কলেজ, মোহামেডান ইনস্টিটিউট এগুলো তৈরি করেছিল এবং মুসলিমদের সায়েন্টিফিক্যালি পড়াশোনা করা বা সায়েন্সের প্রতি নলেজ এগুলো বাড়ানোর চেষ্টা করেছিলেন, কারণ তিনি মনে করেছিলেন যে হিন্দুদের সাথে পাল্লা দিয়ে মুসলিমরা পারছে, মুসলিমরা অনেক পিছিয়ে রয়েছে, নারী শিক্ষা বা মুসলিমদের শিক্ষা অনেক বেশি দরকার। তবেই তারা, কারণ তিনি দেখতে পাচ্ছিলেন কংগ্রেস বা বিভিন্ন জায়গায়, কংগ্রেস যদিও তখন গঠন হয়নি, যে বিভিন্ন জায়গায় হিন্দুরা পড়াশোনার জন্য অনেক বেশি এগিয়ে, অনেক বেশি ফেসিলিটি পাচ্ছে, অনেক উঁচু উঁচু পোস্টে আছে, কিন্তু মুসলিমরা অশিক্ষার কারণে পিছিয়ে রয়েছে। তার জন্য কিন্তু স্যার সৈয়দ আহমেদ খান তাদেরকে পুশ করেছিলেন যে তোমরাও পড়াশোনা করো। তো এই ব্যাপারটা কিন্তু ছিল আগাগোড়ায়, আমি এটা বলতে চাইছি, এটা কিন্তু আগাগোড়ায় ছিল। এবং তার পরবর্তীকালে মোহাম্মদ আলী জিন্নাহ, তার যে মানে প্রথমে স্যার সৈয়দ আহমেদ খান দ্বিজাতি তত্ত্বের কথা বলেই দিয়েছেন, তারপর মোহাম্মদ আলী জিন্নাহ বা চৌধুরী রহমত আলী বা ইকবাল, এনারা যারা ব্যক্তিত্ব ছিলেন তারাও কিন্তু কোথাও গিয়ে মনে করেছিলেন যে কংগ্রেস হচ্ছে হিন্দুদের গোষ্ঠী, যেখানে বড় বড় সব হিন্দু নেতা রয়েছে, এবং সেখান থেকে কিন্তু এটা পাকিস্তানের প্রস্তাব এসেছে, যদিও এর কিন্তু তার আগে মুসলিম লীগ গঠন হয়েছিল 1906 এক্স্যাক্টলি, এবং তারপর থেকেই হচ্ছে আগা খান, শরিয়ত উদ্দৌলা এনারা ছিলেন যারা পাকিস্তান একটা ব্যাপার ছিল, এবং পরবর্তীতে জিন্নাহ কান্ডারি ধরে। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটারও ফায়দা ব্রিটিশরা তুলেছিল, হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল পলিসি। এক্স্যাক্টলি। আর একটা জিনিস হচ্ছে আমরা দেশকে ভাগ করা, যেটা বা একদমই তাই, দেশেরও ভাগে আগে রাজ্য আসে, আমাদের যে বাংলা ভাগ করা, যে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাঞ্জাব, পশ্চিম পাঞ্জাব, এই দুটো যে মেইন আর কি ভাগ করা হয়েছিল, তো সেটা কিন্তু তাদের ক্ষমতা যাতে বলবান থাকে সেই জন্য। এক্স্যাক্টলি। আর একটা জিনিস হচ্ছে যদি মানে এরকম কিন্তু অনেক ব্যক্তিত্ব, যেমন মৌলানা আবুল কালাম আজাদ, তিনি কিন্তু কংগ্রেসে সব থেকে বেশি বছর ধরে সভাপতি ছিলেন এবং আমাদের পরবর্তীকালে শিক্ষামন্ত্রী ছিলেন, ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী। এক্স্যাক্টলি। তো এটা যদি সত্যি হিন্দু মুসলিম এরকম ভাগ ভাগ বিভেদ থাকতো তাহলে কিন্তু তিনি পাকিস্তানেই চলে যেতেন। তো এরকম অনেক মুসলিম রয়েছে যারা কিন্তু আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছেন এবং পরবর্তীকালে তারা পাকিস্তান গঠনের পর যাননি। তো সেই সমস্ত ব্যক্তিত্বদেরও কিন্তু একটা ভূমিকা ডেফিনেটলি রয়েছে এবং গান্ধীজি, জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু তারা কিন্তু কখনো অন্য দেশ গঠনের কথা চাননি, একদমই চাননি। তো এখানে কিন্তু কোথাও গিয়ে ব্রিটিশরা তারা ষড়যন্ত্র ডেফিনেটলি ছিল এবং কোথাও গিয়ে যেহেতু অনেক ভোট অনেক ইলেকশনে দেখা যেত যে কংগ্রেসরা সংখ্যাগরিষ্ঠ সিট পাচ্ছে, তো তখন মুসলিমদের মনে হতো স্পেশালি মোহাম্মদ আলী জিন্না যে এইভাবে যদি স্বাধীনতা পরও এরকম হতে তাহলে কংগ্রেস বা হিন্দুদেরই আধিপত্য থাকবে, আমাদের থাকবে না। এবং কোথাও গিয়ে ইনসিকিউরিটির জন্য কিন্তু তারা চাইতো পাকিস্তান। আবারও বলছে এগুলো আমাদের কথা না, এগুলো ইতিহাসের কথা। তো সেখান থেকে বইয়ের রেফারেন্সও দিতে পারি, বইয়ের রেফারেন্সও ডেফিনেটলি দিতে পারি, ভিডিও রেফারেন্স দিতে পারি। তো এখান থেকে কিন্তু ব্যাপারটা হয়েছে, এর ডেপথে আরো অনেক ব্যাপার হয়েছে যেগুলো এখন আমি বলে মনে হয় তাহলে এটা 20 মিনিটের ভিডিও না, এটা 1 ঘন্টার একটা আলাদা ডিসকাশন এপিসোডে চলে আসে। সেটা যদি আপনারা বলেন তো সেটাও আমরা করতে পারি যদি এত কন্ট্রোভার্সিয়াল যদি ব্যাপারটা হয়ে যায়। কিন্তু আমার কাছে কথা হচ্ছে এখানে যেখানে বলা হচ্ছে যে ব্রিটিশরা শুধু তাদের টার্গেট করতো, একদমই মানে আমার মনে হয় এটা নয়। কারণ হচ্ছে ইসলাম মানে মুসলিমদের অনেক ব্যাপার আগে থেকেই ব্যাপার চলে এসেছিল, কিন্তু তার পরবর্তীকালে যখন হচ্ছে তাদের নবজাগরণ শুরু হলো, পড়াশোনা শিক্ষা দীক্ষার ব্যাপারটা আরো উপরে গেল, তখন কিন্তু সেই গ্রাসরুটের মানুষগুলো পড়াশোনার আলোতে এলো। এবং আমার মনে হয় যে ব্রিটিশরা কোন ধর্ম দেখে করেনি, সবার উপরেই তারা অত্যাচার করেছে, সেটা হিন্দু কৃষকও হতে পারে, মুসলিম কৃষকও হতে পারে, হিন্দু নারীও হতে পারে। তারা নিজের ফায়দাটা দেখেছে এবং নিজেরা কিভাবে এখানে শাসন করে, তোষণ করে আর কি, লুট করে আর কি তারা ইংল্যান্ডের সম্পত্তি নিয়ে যেতে পারে এবং তারা বড়লোক হতে পারে, সেই চেষ্টাটাই করেছে। এরকম আমার তো মনে হয় না এরকম ধর্মের এবার বলা যায় না ইতিহাসে কি ছিল এক্স্যাক্টলি, মানে এই ব্যাপারটা এটাই মানে আমাদের বলার মানে পুরো যদি আমরা জিস্ট অফ দ্য স্টোরিতে যাই, এটা আমাদের মনে হয়েছে বা আমাদের বলার কথা এটাই যে স্বাধীনতা সংগ্রামে হিন্দু মুসলিম দুজনে ইকুয়াল কন্ট্রিবিউশন রয়েছে এবং তারা মানে শহীদ হয়েছে, দেশের জন্য প্রাণ দিয়েছে। এখানে আমরা কোনো মুসলিম বা কোনো হিন্দু হিসেবে না, আমরা ভারতীয় হিসেবে তাদের দেখবো, ভারতীয় শহীদ, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী হিসেবে দেখবো। এবং ব্রিটিশদের তো ডেফিনেটলি কিছু প্রোপাগান্ডা ছিলই, তবে এটা কোথাও গিয়ে আমাদের মানে এটা কিন্তু আমরা অবিভক্ত ভারতবাসীদের কথা বললাম। আর তবে এটা আমার কোথাও গিয়ে একটু মনে হলো যে মুসলিমরা ব্রিটিশরা মুসলিমদের টার্গেট করতো, জানি না এটা কি। কারণ অনেক সময় কিন্তু ব্রিটিশরা দেখা গেছে যে মুসলিম লীগকে বেশি সাপোর্ট করছে কংগ্রেসের এগেনস্টে গিয়ে, উস্কানিমূলক যে হ্যাঁ তোমরা ঠিক বলছো, কংগ্রেস না। তো এরকম কিন্তু দেখা গেছে। এবং যদি বলি যে ইসলামের অবস্থা মানে শিক্ষাধিকা বা হায়ার পোস্টটা আগে থেকেই চলে আসছে, এমন যে ব্রিটিশ আসার পর ফুট করে হয়ে গেছে, এইটা আমাদের বলার বক্তব্য ছিল। আর ভিডিওটা ডেফিনেটলি ইনফরমেটিভ ছিল, কিন্তু কোথাও গিয়ে আমার মনে হচ্ছে দুমড়িয়ে মুচড়িয়ে পরিবেশন করা হয়েছে। তো এরকম যদি কোনো রেপুটেড চ্যানেল হয়ে থাকে তো আমার মনে হয় অথেন্টিসিটিটা একটু ম্যাটার করে। কোনো রকম জিনিসকে দুমড়িয়ে মুচড়িয়ে না ইয়ে করে বা মানে প্রমাণযোগ্য তথ্য ছাড়া আমার মনে হয় এরকম ভাবে ভিডিও দেওয়াটা অনেকটা বেশি এথিক্যালি রং হয়ে যায়। তবে হ্যাঁ, একদমই আমরা কিন্তু কারোর কোনো এগেইনস্টে কারোর কিছু বলবো না, কারণ আমরা ভারতীয় ছিলাম, এখনো আমরা হিন্দু মুসলিম সবাই একসাথে ভারতীয়ই থাকি। আমাদের যুদ্ধটা ছিল ব্রিটিশদের বিরুদ্ধে, নিজেদের সাম্প্রদায়িক দ্বন্দ্ব বা সাম্প্রদায়িক হানাহানি নয়। তো এটাই হচ্ছে বড় কথা। তো যাই হোক, যেগুলো আমাদের মোটামুটি বলার মতো ছিল বলেছি। এবার এখানে আপনারা অনেক কিছু কোয়েশ্চেন হয়তো রেজ করতে পারেন বা অনেক কিছু বলতে পারেন, তো সেরকম হলে আমরা এরপরে কোনোদিন ব্যাখ্যামূলক কোনো ভিডিও আনবো, সেখানে আমরা এই ধরনের আলোচনা করতে পারি। যেটুকু আমাদের মনে হয়েছে বা আমাদের মগজে যেটুকু লেগেছে সেটাই আমরা বলেছি। আবারও বলছি, এখানে কিন্তু কাউকে কোনো কিছু ছোট করা যদি হয়তো অবভিয়াসলি ব্রিটিশ। তো যাই হোক, আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে যাবেন, আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, তো সেখানে কিছু ফেসিলিটিস রয়েছে, তো চাইলে আপনারা চেক করতে পারেন। এছাড়াও আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে, তো চাইলে আপনারা সেখানে ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর সুদীপদার পার্সোনাল যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সুদীপদার স্পেকট্রাম, তো সেখানে নিত্য নতুন ব্লগ আসে, তো আপনারা সেটা সাবস্ক্রাইব করবেন এবং ব্লগগুলো নিয়মিত দেখবেন। আর আমাদের যদি পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ, ওকে সুদীপদা হিসেবে, তাহলে আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে আপনারা ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারবেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা, নমস্কার।